করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যখন সর্বত্র তোড়জোড় চলছে তখন শ্যামনগর উপকূলে বহিরাগত মৌখামারিদের নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা কোয়ারেন্টাইনের সত্য না মেনে স্থানীয় বাজার সহ সর্বত্র ঘোরাফেরা করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে স্থানীয়দের দাবি তাদের চোদ্দ দিন কোয়ারেন্টাইনে রাখা হোক সরকারি নির্দেশনা অনুযায়ী চোদ্দ দিন হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা থাকা সত্ত্বেও আমাদের এলাকায় এই সকল বহিরাগত মৌ ভাইয়েরা আমরা বারবার নিষেধ করা সত্ত্বেও বারবার মাইকিং করে প্রচার সত্ত্বেও তাদেরকে সচেতন করার চেষ্টা তারা শুনছে না আমাদের অত্র এলাকায় একশো থেকে একশোর অধিক খামারি স্থানীয় তারা বাইরে থেকে আসছে তাদেরকে বলা হয়েছে যে আপনারা হোম কোয়ারেন্টাইনে থাকেন তারা এই কথাগুলো মানছে কিন্তু বহিরাগত খামারি যারা আসতেছে তারা এগুলো মানতেছে না তারা মোটর মোটরসাইকেলে দুইজন তিনজন করে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে এই কথাগুলো না মানার কারণে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতেছি